থাকে কাছে পড়ে গেছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই পুজো মণ্ডপগুলির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। পিছিয়ে নেই ইস্পাত নগরী দুর্গাপুরও, আর দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো। এবছর এই পুজো 32তম বর্ষে পদার্পণ করেছে। এবছর পুজোর থিম জীবন যুদ্ধে মা, আর সেই থিমকে ঘিরে এবার থিম সং রিলিজ করলেন পুজো উদ্যোক্তারা। গানটি গেয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট দুই সঙ্গীত শিল্পী সঞ্জীব সুই ও রূপসা মুখোপাধ্যায়। সঙ্গীতায়োজনে রয়েছে দুর্গাপুরের বিশিষ্ট যন্ত্রশিল্পী বাবু সোনা। নাইন সাউন্ড স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। শব্দগ্রহণ ও সঙ্গীত সম্পাদনা করেন সানি কর্মকার। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট চিত্রগ্রাহক শিল্পী তাপস গোপ। পুজো কমিটির প্রধান উদ্যোক্তা পুরোমাতা ধৃতি ব্যানার্জি জালান ও সৌগত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হওয়া এই থিম সংকে শহরবাসীর মন কাড়বে বলেই আশাবাদী। এই বিষয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্জীব সুই কি বলেছেন শুনে নেব। বুদ্ধবিহার দুর্গাপুজো কমিটির যে থিম সং, এই থিম সং এবারে আমি আর রূপসা গেয়েছি। আশা করি সকলেরই ভালো লাগবে, দুর্গাপুরবাসীর মন জয় করতে পারবে। তার কারণ এর আগে দুর্গাপুরের থিম সং বা দুর্গাপুরের টাইটেল সং আমার নিজের লেখা সুরে আমি গেয়েছিলাম এবং মানুষ যথেষ্ট আমাকে উৎসাহ দিয়েছিলেন এবং সেটা দুর্গাপুরের মানুষের মন জয় করেছে, তার জন্য আমি নিজে তাদের কাছে ধন্য এবং গর্বিত। এবং তারপর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সুপার সিঙ্গার যে অনুষ্ঠান করা হয়েছিল তারও থিম সং আমার লেখা, আমার সুর করা, এবং সেটাও খুব পপুলার হয়েছিল। এরপরে বুদ্ধবিহার পুজো কমিটিতে ধৃতি বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও রয়েছেন এবং তার হাজব্যান্ড সৌগত বন্দ্যোপাধ্যায়, তারই উদ্যোগ যে এবারে পুজো কমিটির জন্য পুজোর জন্য একটা থিম সং, একটা ভিডিও অ্যালবাম করা হোক, এবং সেই গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। ও তাই এবারে কথা সুর আমার নয়, কথা সুর দুজন গুণী মানুষ, তারা অসম্ভব ভালো সুর দিয়েছেন এবং লিখেছেন, এবং আমি আর রূপসা আমরা দুজনে এই থিম সংটা গেয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দুর্গাপুজো তো সামনে আর কিছুদিন পরেই, তাই আগে থেকে আগাম অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আজকে বুদ্ধবিহার দুর্গা উৎসব সম্মেলনীর ফার্স্ট ভিডিও থিম লঞ্চ হলো, আপনারা সবাই দেখুন। এই ভিডিও লঞ্চ, ফার্স্ট টাইম এই ভিডিও লঞ্চ নিয়ে আমাদের পুজো কমিটির মেম্বার্সরা ভীষণ খুশি। আশা করি এই ভিডিওটা আপনাদের সবাদের ভালো লাগবে, আর অবশ্যই আমাদের বুদ্ধবিহারের পুজো আপনারা দেখতে আসবেন। ধন্যবাদ। আমার কৈলাসে নয় থাকেন আশেপাশেই, প্রতিদিন বাঁচার লড়াই গল্প 12 মাসে। মা আমার কৈলাসে নয় থাকেন আশেপাশেই, প্রতিদিন বাঁচার লড়াই গল্প 12 মাসে। কৈলাসে নয় থাকেন আশেপাশেই, প্রতিদিন বাজার লড়াই গল্প 12 মাসে।